গেটে তালা দিব, বাবার জন্য ওয়েট করতেছি বাবাকে চড়াতে। এত সুন্দর হয়ে যাচ্ছে, যাইতে মন যেতেছে না। একটা নদীর পার, ঠান্ডা বাতাস। স্টপ করুন, স্টপ হয়ে গেছে। ওই মা পড়ো পড়ো, হ্যাঁ দাও, আসো আসো আসো। ও এটা পড়বো না, আর তাহলে আরেকটা পড়াই দিই, চলো আরেকটা পড়াই দিই। কোনটা পড়বা বলো, বলো কোনটা পড়বা। এই তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাড়ির আশেপাশে বিশেষ করে নদীর পাড় যাবো। নদীর পাড়টা নাকি অনেক সুন্দর, সেটাই দেখতে যাবো। তো চলেন আমাদের সাথে দেখে আসি। লাগছে রেডি হচ্ছে, কই যাবা নদীর পাড়? আর ষাট গুম্বুজ আজকে কিন্তু যাবো না। তো ফুল রেডি হয়ে গেছি, সবাই চলে হয়ে গেছে আমাকে রাইখা। এখন ঘর তালা দেওয়া লাগবে, এর জন্য বেরোতে পারতেছি না। বাবা আসলে ঘর তালা দিয়ে তারপরে চলে যাব, আর আজকে নাকি নদীর পাড় নিয়ে যাবে। আসি। আর এই যে জামরুল গাছটা, ইচ্ছা মতো জামরুল ধরছে, বড় বড় সাইজের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জয়ন্তী ব্লগ। আমি জয়ন্তী, বরাবরের মতো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি। তো আমরা সবাই রেডি হয়ে অটো নিয়ে চলে এসেছি মাঝপথ থেকে। আমাদের দুজনকে রিসিভ করার ছিল, আমার এক ননদ ও দেবরকে। তো আমার ননদিনই সাজুগুজু করতে লেট করতেছে, তাই অটোতে বসে ওয়েট করতেছি তার জন্য। হাই দাও। ভিডিও হইতেছে কিন্তু পাবলিক দেখবো। এইটা এইভাবে সোজা করে ধরা যায় তো কেউ ধরতে পারতো। তো সবাই মিলে এই রাস্তাটা নিয়ে মজা করতেছে। এই রাস্তাটা অনেক জঙ্গল, মানে গাছপালা দিয়ে পুরো ভরা। আর আমার হাজবেন্ড নাকি এখানে একবার ভয় পেয়েছিল, তাই সে কারণে বলতেছে যে এই রাস্তায় ভূত আছে। এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। আর আমরা এই যে দড়াটানা ব্রিজে চলে এসেছি, ব্রিজ থেকে নদীর পুরো ভিউটা দেখা যায়, তাই আগে ব্রিজেই চলে আসছি। ভেবেছিলাম যে নিচে যাব, নদীর পাড়ে নাকি অনেক সুন্দর একটা গ্রাম আছে, সেইখানে যাব। বাট আমরা অনেক দেরি করে ফেলেছি আসতে আসতে। আর ওইখানে যেহেতু ইলেকট্রিসিটি নাই, আর রাতে এলাকাটা ভালোও না, আমাদের জন্য সেভ হবে না, তাই আমরা আজকে যাইনি। দিনে অন্য কোনো দিন আসবো। আর আমার ননদিনী আজকে স্বাস্থ্যে দেরি করে ফেলছে, এর জন্য ওকে নিয়ে আমরা সবাই একটু মজা করতেছিলাম আর ওকে পচাইতেছিলাম। আমার এইখান থেকে যাইতেই মন যেতেছে না, এত সুন্দর হয়ে যাচ্ছে, যাইতেই মন যেতেছে না। একটা নদীর পার, ঠান্ডা বাতাস। দেখো টেডি আসছে এখানে, ওয়াও কত সুন্দর ভিউ আসতেছে। তো এখানে ঠান্ডা বাতাসে শরীরটা মানে পুরো শীতল হয়ে গেছে, কারণ বাসায় প্রচণ্ড রকমের গরম। আর আমরা যাওয়ার পর থেকে অনেক রোদ্দুর উঠেছে, যে কারণে বাসায় টিকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। আর এই যে আমি ওকে ডাকতেছিলাম যে চলো আমরা এখানে কয়েকটা ভালো ছবি নিয়ে নিই, তো সবাই একসাথে ছবি নিয়ে নিয়েছি কতগুলো। তো এখন আমরা আবার যাব, মানে এই নদীরই আরেকটা ব্রিজে, সেই ব্রিজটা নাকি অনেক সুন্দর। তো সেখানে যাওয়ার জন্যই আমরা অটোতে আবারও উঠে পড়েছি। আর এই যে রাস্তা থেকে আমার ছেলে দুটা ললিপপ কিনে নিয়ে আসছে, বাট ললিপপের ভিতরে পিঁপড়ায় অর্ধেক খেয়ে শেষ করে দিছে। এ নিয়ে আমরা আবার একটু হাসাহাসিও করতেছিলাম। আর এই যে দেখেন সূর্য কিন্তু অস্তে চলে গেছে প্রায়, আমরা অনেকটা লেট করে ফেলেছি আসতে। তো তারপরও অটো যেহেতু রিজার্ভ করে নিয়েছি, একটু ঘুরতে সুবিধা হচ্ছে। আর অটোটা আমাদের বাবাই মানে রিজার্ভ করে দিয়েছে। আর এই যে আমার দিদা আমাকে পায়ে আলতা পরিয়ে দিয়েছে, সেটাও একটু দেখালাম। আর এই যে এখানে নৌকাটা দেখতে পুরো সুন্দরবনে যেই কোয়ালিটি নৌকাগুলো থাকে সেরকমই। তো এটা নিয়ে সবাই বলতেছিলো যে এটা তো সুন্দরবনের নৌকাই, এগুলো নর্মালি সব সুন্দরবনে যায় মাছ ধরতে। আর এই যে এই নদীরটার পার ধরে আমরা যাচ্ছি, সামনে আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজে যাব। আর এই যে সামনে অনেক আমাদের বাগেরহাটের বাজারটাও রয়েছে, তো সেটাও আমাকে দেখাচ্ছে যে বাগেরহাটের বাজার।
এই যে এগুলো হচ্ছে গোলপাতা গাছ। তো আমি বলতেছিলাম এগুলো তো দেখতে নারকেল গাছের মতোই। তো বলতেছে হ্যাঁ, গোলপাতা হলে কি গোল হবে, গোল হতে হবে এমন কোনো কথা আছে? আর এগুলো নাকি সব মানে সুন্দরবনে থেকে নদীতে ভেসে ভেসে এসে আপনা আপনি হয়েছে। আর এই যে আমার দেবর বলতেছে বুদি এখানে একটা বিশাল সুন্দর বাড়ি আছে, চলো তোমাকে সেটা দেখাই। তো এটা নিয়ে আমরা আবার অনেক হাসাহাসি করতেছিলাম, এইটা তোমার সুন্দর বাড়ি, উত্তরাতে এর চাইতে বেশি সুন্দর 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 বাড়ি আছে, তো সেগুলো দেখলে তুমি কী করবা? তো এই যে আমরা ব্রিজে চলে আসছি, আর এই যে ব্রিজটার উপরে ওঠার সময় এত সুন্দর লাগতেছিল, দুই পাশে গাছ দিয়ে ভরা ছিল। তো আমি আবার ওদের বলতেছিলাম যে এইখানে আমার কয়েকটা ছবি তুলে দিবা, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাব, আমার সেই ভিডিওটা করে দিবা। তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলো, আর আমার হাজবেন্ড বলতেছিলো হ্যাঁ আমি তো এখানে তোমাদের ভিডিও করার জন্য আসছি, ঘুরতে আসি নাই। তো যাই হোক, এখানে ওঠার পরে দেখলাম যে অনেক মানুষ, মানে এখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই। তো আমরা এখানে আর দাঁড়াই নাই, অটোতে করেই আবার বাসায় ব্যাক করছি। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল ওই যে নিচে যে চিকন রাস্তাটা দেখা যাচ্ছে মাটির, সেই রাস্তা ধরে আমরা একটা গ্রামে যাব। বাট যেহেতু দেরি করে ফেলেছি আর সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, তাই আর তোমাদের কাছে হয়তো এটা মানে অনেক পুরনো, বাট আমি তো এখানে নতুন আসছি, তো আমার কাছে তো দেখতে খুব ভালো লাগছে। আর যাই না যাই হোক না কেন, শ্বশুর বাড়ি একটু ঘুরে টুরে দেখবো, সেটাই তো স্বাভাবিক। তো এই যে এখানে শহীদ মিনারটা এত ভালো লাগছে, মানে দুই পাশে দুইটা কৃষ্ণচূড়া গাছ ছিল, যেই কারণে আরও বেশি ভালো লেগেছে। আর এই যে এখানে আমি মানে পুকুরটাকে বারবার দিঘি বলতেছিলাম, এই নিয়েও হাসাহাসি করতেছে। আর এখানের পুকুরগুলো এত বড় বড়, দিঘির মতোই লাগে, তার জন্য আমার মুখে বারবার দিঘি আসতেছিল। আর ওই যে লাইটটা দেখা যাচ্ছে যেটা, সেটা নাকি একটা স্কুল, তো আরেকদিন ঘুরে দেখবো। আর এই যে এখানে বঙ্গবন্ধুর ছবিটা খুব সুন্দর করে বাঁধানো। যেভাবে দৌড়াচ্ছে আর আমার ছেলে পুরো জার্নির মধ্যে এখানে এসে সে খুব পছন্দ করেছে, কারণ এখানে সে তার মন মতো প্লেস পেয়েছে, যেখানে নাকি সে দৌড়াদৌড়ি ছোটাছুটি লাফালাফি সবই করতে পারছে।
আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই দিদা পায়ে আলতা পরিয়ে দিয়েছিল, তাই বললাম যে আমি তো এখন ধরতে গেলে নতুন বই, যেহেতু বাজারহাট প্রথমবার এসেছি, তো আমার একটু আলতা পায়ে একটু ভিডিও করে দাও, অনেক সুন্দর লাগছে। অবশ্য আমার হাজবেন্ড আলতা পরা পছন্দ করে না, কিন্তু আমি অনেক পছন্দ করি, তো তাই বললাম যে একটু ভিডিও করে দাও। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন ফুচকা খাবো, বাসার মোড় থেকে ফুচকা খেয়ে নিচ্ছি, তারপর বাসায় চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো পর্বে। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।